আসসালামু আলাইকুম। আমি শক্তি ভাই, ইসলামী শক্তি ভাই আপনাকে যুক্ত করেছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। ইসলামী শক্তি ভাই একটু আগে আমাদের যে আগের লাইফটাতে ব্যাকস্টেজে আমি যুক্ত করেছিলাম, উনি দাবি করেছেন, আপনার দাবিটা আপনার মুখে শুনি। মানে ইসলামী শক্তি ভাই, আপনি নিজেই বলেন যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে কাটাকাটি সমর্থন করে না, কলা কাটাকাটি সমর্থন করে না, এই বিষয়ে কি যেন বলছিলেন আপনি, আপনি একটু বলেন তো ভাই। আচ্ছা, বুখারী শরীফের, আপনার বুখারী শরীফের 194 নম্বর হাদিস মতে, তোমাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ বা বিষয় দেখে, তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়। যদি তাও করতে সক্ষম না হয়, তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর আর যদি তাও মানে তাও যদি সম্ভব না হয়, তাহলে মুখ দিয়ে তার প্রতিবাদ করে। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। এটা বুখারী শরীফের হাদিস। তার মানে এ থেকে বোঝা গেল যে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে, প্রত্যেকটা অনৈতিক কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে ইসলামী শরিয়া আইন মোতাবেক এই জিনিসগুলো আগে অবলম্বন করতে হবে। প্রথমত তাকে আপনার মন থেকে ঘৃণা করতে হবে, অর্থাৎ মানে প্রথমে হাত দিয়ে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করতে হবে, মন থেকে ঘৃণা করতে হবে, অথবা তাকে আপনার মুখ থেকে প্রতিবাদ করতে হবে। তার মানে ইসলাম আমি আসলে স্পেসিফিকলি একটা বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করছি, যে আপনি একটু আগে লাইভে যুক্ত হয়ে বলেছেন যে ইসলাম ধর্মে জোর জবরদস্তির কোনো জায়গা নাই, এটা আপনি দাবি করেছেন না? এটা প্রমাণ কি না ধর্ম? না না, আমি আপনাকে আগে কথাটা শুনে নেন। আপনি আগে দাবি করেছেন ইসলামে জোরাজুরি, ইসলাম জোরাজুরির ধর্ম না, ইসলাম কখনো জোর করে না কাউকে ধর্ম গ্রহণ করতে বা ধর্ম মানতে, কখনো কাউকে জোরাজুরি করে না, এটা তো আপনার দাবি ছিল তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই জিনিসটা নিয়ে একটু কথা বলি যে ইসলাম কাউকে জোরাজুরি করতে, জোর করে ধর্মটাকে পালন করতে বা নিতে বাধ্য করে কিনা, এটা নিয়ে আলোচনা শুরুতে যে জিনিসটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে আমি যদি মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার কাছে ইসলামটা ভালো লাগছে না, আমার কাছে মনে হচ্ছে ইসলামটা মিথ্যা, যে কারণেই হোক না কেন আমার কাছে মনে হচ্ছে ইসলামটা মিথ্যা, আমি ইসলাম ভালো লাগতেছে না ভাই, হ্যাঁ আমার মানে এমনি, যে কারণেই হোক সেটা আমার ব্যাপার, আমার বিশ্বাস আমার ব্যাপার। আপনি বলছেন যে ইসলাম, ইসলাম এই বিষয়ে কোনো জোর জবরদস্তির কোনো প্রশ্নই আসে না এই বিষয়ে, তো আপনার ধর্মটা কি বলে আমার সম্পর্কে, যে আমি ধর্ম পালন করতেছি না, যাক তাহলে যাক এটা বলে নাকি বলে কি বলে তাহলে আমার সম্পর্কে? সূরা বাকারা, আমার কথা শোনেন আপনি, সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত, অর্থাৎ ধর্মের মধ্যে কোন রকম জোর জবরদস্তি নেই নাকি, বুঝতে পারলেন? মানে আপনার দাবিটা আপনি পরিষ্কার ভাবে বলেন, আমি তো অনেক রেফারেন্স আপনাকে দেখাবো, অনেক রেফারেন্স দেখাবো, রেফারেন্স আপনি যে অনেক রেফারেন্স জানেন, আমি কথা যখন বলছি, আমি যখন কথা বলছি তখন মাঝখানে কথা বলেন না, কথাটা শুনে নেন, আমি আপনাকে এত রেফারেন্স দেখাবো, দেখতে দেখতে আপনি হাঁপায় যাবেন, ঠিক আছে? আপনার আপনার দাবিটা আপনাকে আমি জিজ্ঞাসা করেছি, আপনার দাবিটা কি, সেই দাবিটা বলেন যে ইসলাম আমার সম্পর্কে কি বলে, কি নির্ধারণ করে আপনাকে জ্ঞান এবং হিকমার সাহায্যে দাওয়াত দেওয়া, এটা প্রথম দায়িত্ব আমার, মানে প্রথম এবং চূড়ান্ত দায়িত্ব। তারপর তারপর এরপরে আপনি যদি, হ্যাঁ হ্যাঁ, চূড়ান্ত পরে তো আর কিছু হয় না, না আমি বলি, আপনাকে বলি, আপনাকে বলি, চূড়ান্ত বলে আপনারা পেঁচাই ধরবেন সেটা আমি ভালো করে জানি, অন্যান্য রেফারেন্স দিয়া, সেটা আপনাদের আমার কাছ থেকে আপনার কাছে রেফারেন্স বেশি আছে সেটা আমি ভালো করে জানি, কিন্তু তার প্রত্যেকটা হাদিসের প্রেক্ষাপট, অর্থাৎ আল বিদায়া আর নিহায়া থেকে আপনার দলিল দিতে হবে, প্রেক্ষাপট আল বিদায়া আর নিহায়া থেকে দলিল দেব কেন ভাই, কোরআন কোরআন ইয়া নাকি না, কোরআন থেকে যদি দলিল দিতে পারেন, কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন, আপনি কি কোরআনের রেফারেন্স মানবেন নাকি হাদিসের রেফারেন্স মানবেন নাকি আলবিদা বা নিহায়া রেফারেন্স? আমি আলবিদা বা আলবিদা বা নিহায়া থেকে রেফারেন্স দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি জিজ্ঞাসা করছেন, আপনার প্রশ্ন উত্তর পাবেন, কথার মাঝখানে কথা বলছেন আপনি, কথার মাঝখানে কথা বলছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে প্রায়োরিটির দিক দিয়ে কোনটা আগে, কোরআন, হাদিস, তাফসির, সিরাত নাকি আলবিদা বা নিহায়া? আলবিদা বা নিহায়া হচ্ছে একটা ইতিহাস গ্রন্থ, এটাই আল্লামা ইবনে কাসিরের লেখা একটা ইতিহাস গ্রন্থ, উত্তরটা দেবো, এটা তো কোনো রেফারেন্স গ্রন্থ না, রেফারেন্স ইসলামের রেফারেন্স গ্রন্থ হচ্ছে কি, কোরআন এবং হাদিস। উত্তরটা দেব, আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনি আলবিদা বা নিহায়া থেকে রেফারেন্স কেন দিতে হবে সেটা আগে বলেন। আমি বলি, সর্বপ্রথম যদি কোন জিনিস কোরআনে স্পষ্ট ভাবে, একদম সুস্পষ্ট ভাবে যদি কেউ প্রশ্ন না তুলতে পারে, কিন্তু না তুলতে পারে, যদি কেউ রেফারেন্স দিতে পারে, তাহলে সেটা সর্বপ্রথম গ্রহণযোগ্য। এরপরে কোরআনের কোন আয়াত যদি প্রশ্ন তোলার মতো থাকে, প্রশ্ন তোলার মতো যে সন্দেহ করবে এরকম না, যে কিন্তু অর্থাৎ লাগানো আছে শব্দ মানে বাকি শুরুতে, তাহলে আগের সম্পূর্ণ 2-1 পৃষ্ঠা বা ওই ওই সুরার সম্পূর্ণটা পড়ে তারপরে বুঝতে হবে যেটা কি বুঝাইতে চাইছে, সেইটা অনুযায়ী যদি আপনি দিতে পারেন রেফারেন্স, তাহলে সেইটা বিশ্বাস করবো। এরপরে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তাহলে আমরা তাহলে শুরু থেকে রেফারেন্স গুলো একটু দেখা শুরু করি। প্রথমে আমি কোরআন থেকে রেফারেন্স দেখাচ্ছি, কোরআনের সুরা নিসার 89 নম্বর আয়াতটা আমি স্ক্রিনে সবার সামনে তুলে ধরছি, এটা কয়েকটা অনুবাদ আমি দেখাবো, একটা অনুবাদ হচ্ছে তাফসিরুল কোরআন থেকে দেখাচ্ছি, এখানে বলা হচ্ছে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, এখানে মুখ ফিরিয়ে বলতে ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, এই যে উপরে এই জিনিসটা বলা হয়েছে, এই যে কুফরির কথা, ইসলাম ধর্ম থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, এই যে আল্লাহর পথে হিজরত না করে, যদি তারা মুখ ফিরিয়ে নেয় মানে ইসলাম ধর্ম থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তাদেরকে গ্রেফতার করো এবং যেখানেই পাও হত্যা করো, তাদের মধ্যে হতে
তাদের মধ্যে হতে কোনো বন্ধু ও সাহায্যকারী গ্রহণ করো না। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, মানে ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তাদেরকে গ্রেফতার করো এবং যেখানেই পাও হত্যা করো। আচ্ছা, এই অনুবাদে তো ভুল হয়েছে, আর একটু আচ্ছা না, আপনি আপনি কেন মাঝখানে কথা বলছেন? না, মাঝখানে কথা বলছেন আপনি, মাঝখানে কথা বলছেন কেন? আমি রেফারেন্স গুলো দেখাবো, রেফারেন্স গুলো আগে একটু দেখে নেন, তারপর আপনি কথা বলবেন, আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। এরপরে আমরা শেখ মুজিবুর রহমানের অনুবাদটা দেখি, যে অতএব তাদের মধ্যে হতে বন্ধু গ্রহণ করো না যে পর্যন্ত না তারা আল্লাহর পথে দেশ ত্যাগ করে, অতঃপর যদি তারা প্রতিগমন করে তাহলে তাদেরকে ধরো এবং যেখানে পাও তাদেরকে সংহার করো। প্রতিগমন মানে হচ্ছে যদি মুখ ফিরিয়ে নেয়। এখানে বলা হচ্ছে আলবায়ার ফাউন্ডেশনের অনুবাদে বলা হচ্ছে, অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো। আবু বকর জাকারিয়া সাহেবের অনুবাদে বলা হচ্ছে, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে যেখানে পাবে গ্রেফতার করবে এবং হত্যা করবে এবং তাদের মধ্যে কাউকে বন্ধু ও সহায় রূপে গ্রহণ করবে না। আচ্ছা, এটা গেল তো কোরআনের আয়াত, এখান থেকে পরিষ্কার ভাবে যদিও মানে বোঝা যাচ্ছে না যে নাস্তিকদেরকে একদম সরাসরি তো বলা নাই যে নাস্তিকদেরকে মেরে ফেলতে হবে, বা ধর্ম যদি কেউ ত্যাগ করে, ইসলাম ধর্ম যদি ত্যাগ করে তাহলে তাদেরকে মেরে ফেলতে হবে, এটা তো সরাসরি বলা নাই। এখানে আমরা কিভাবে বুঝবো? এখন আমি দেখাবো হাদিস থেকে যে এই জিনিসটা হাদিসে কি বলা আছে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, এবং সহি হাদিস যে কোনো মুসলমানের মানতেই হবে, কোন উপায় নেই। সহি হাদিসে যদি বলা থাকে একজন মুসলমানের সেটা মানতেই হবে, না মানা কুফুরি। প্রথমে দেখাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4300 নম্বর হাদিসে বলা হচ্ছে, আলী করলেন কি, আচ্ছা একটু বড় করে দিই তাহলে আরো ভালোভাবে দেখা যাবে। ইকরামা থেকে বর্ণিত, ইকরামা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একজন সাহাবি, হযরত আয়েশার কাছ থেকে উনি অনেক হাদিস শিখেছেন, অনেক ইয়া শিখেছেন। আলী বা ওইসব লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল, মানে যারা ধর্মত্যাগ করেছিল, আলী কি করেছিল তাদেরকে পুড়িয়ে দিয়েছিল, পুড়িয়ে মেরেছিল। এ সংবাদ ইবনে আব্বাসের নিকট পৌঁছালে তিনি বলেন, যদি আমি তখন সেখানে উপস্থিত থাকতাম তবে আমি তাদের আগুনে জ্বালাতে দিতাম না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ প্রদত্ত শাস্তির বস্তু দ্বারা কাউকে শাস্তি দিবে না। অবশ্য আমি তাদেরকে আল্লাহর রাসূলের নির্দেশ মতো হত্যা করতাম, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ দীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে, যদি কেউ দীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। এটা কিন্তু বলে দেয় নাই যে এখন হয়তো হত্যা করো, কালকে আর থেকে আর হত্যা করো না, বা 5 বছর পর থেকে আর হত্যা করো না, এটা কিন্তু রাসূলুল্লাহ বলেনি। রাসূলুল্লাহ বলেছে, যে কেউ যদি দীন পরিত্যাগ করে মুরতাদ, মানে ইসলাম ত্যাগ করে যদি মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। আলী ইবনে আব্বাসের নির্দেশ শুনে বললেন, ওয়াহ ওয়াহ, ইবনে আব্বাস সত্য বলেছেন, আর ইহাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এরপরে এই হাদিসটা, পরের হাদিসটা দেখি, এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মুসলমানের রক্ত হালাল নয় যে এরূপ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। তবে তিনটি কারণে কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল, তিনটি কারণে কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল। একটি হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে, যে ব্যক্তি দিন ত্যাগ করে মুরতাদ হয়ে মুসলমানের জামায়াত থেকে বেরিয়ে যায়। এই হাদিসটা আমরা সরাসরি বই থেকেও দেখতে পারি, এই যে দেখেন বই থেকে আমি তুলে দিয়েছি, বুখারী, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, এই যে দেখেন উপরে লেখা আছে বুখারী শরীফ, বুখারী শরীফের 2808 নম্বর হাদিসে বলা হয়েছে, ইকরামা থেকে বর্ণিত, আলী এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে দেন, তখন যেমন নবী বলেছেন, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো। পরিষ্কার দেখা যাচ্ছে এখানে বুখারী শরীফের হাদিসে এটা বলা আছে। তারপরে আমি দেখাচ্ছি এই বুখারী শরীফের পরের হাদিসটাতে দেখাচ্ছি, আরেকটা হাদিস দেখাচ্ছি, এখানে বলা হচ্ছে, আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি, এদেরকে কি করতে হবে, হত্যা করে ফেলতে হবে। এবার আমরা দেখবো মুয়াত্তা মালিক, উনি হচ্ছেন প্রখ্যাত হাদিস গ্রন্থ প্রণেতা, এবং ইমাম মালিকের যে হাদিস গ্রন্থ, মানে খুবই গুরুত্বপূর্ণ এই হাদিস গ্রন্থটা, এটা মানে সবচেয়ে প্রাচীনতম হাদিস গ্রন্থ। এই হাদিস গ্রন্থের 18 নম্বর পরিচ্ছেদে, ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা, এই অনুচ্ছেদে বলা আছে। ইমাম মালিক কিন্তু মোহাম্মদের সময়ের লোক না, তার অনেক পরের লোক। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফায়রা হচ্ছে মোহাম্মদের অনেক পরের লোক। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আমরা সরাসরি বই থেকে দেখছি, জায়েদ ইবনে আসলাম হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। মালিক বলেন, আমার নিকট রাসূলুল্লাহ এর কথা, যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও, এর অর্থ এই যে, কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায় তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয় হইলে তাহাদিগকে কতল করিয়া দেয়ার হুকুম, উহাদিগকে কতল করার সময়ও দেওয়া হইবে না, তওবা করার সময়ও দেওয়া হইবে না, কারণ উহাদের তাহাদের তওবার কোনো মূল্য নাই, যেহেতু তাহাদের অন্তরে কুফরি অঙ্কিত হইয়া গিয়াছে, ফলে তাহারা ইসলাম প্রকাশ করিবে অন্তরে কুফরি করিতে থাকবে, এই কারণে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। পরের রেফারেন্স দেখাচ্ছি, পরের রেফারেন্স হচ্ছে
এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন, মানে শরিয়া আইনের, শরিয়া আইনের গ্রন্থ বাংলাদেশ থেকে প্রকাশিত, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এই গ্রন্থটার নাম হচ্ছে বিধিবদ্ধ ইসলামিক আইন। বিধিবদ্ধ ইসলামিক আইনে যে জিনিসটা বলা আছে, আচ্ছা উনি তো ভেঙে গেল, দেখি ভাই ফারাজ ভাই, অমিত ভাই কি অবস্থা? ডিসকানেক্ট হয়ে গেল দেখলাম আসি ভাই। হ্যাঁ আজ আমাদের ফারাজ ভাই তো আমি যুক্ত করে নিয়েছি অবশ্য। হ্যাঁ মনে হলো আমাদের ফারাজ ভাই আসলে কি তাই ভাই, ওনার না ইয়ে দেখানোর কথা, প্রসিডিওর দেখানোর কথা, আগে হচ্ছে গিয়া মন থেকে ঘৃণা করবে, তারপরে হচ্ছে গিয়া তারপরে মুখ দিয়ে গালি দিবে, তারপরে কুনি মারবে, তারপরে জবাই করবে, আর এটাই যৌক্তিক। এই প্রসিডিওর দেখানোর কথা উনি কি কিছু দেখাইছিলেন? উনি কিছু দেখেন নাই, আমি তো দেখানো শুরু করলাম তারপরে উনি চলে গেলেন। আচ্ছা তো আবার আসছে, আবার আসছে। ইসলামী শক্তি ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমার গ্রামীণ সিমের ডাটা শেষ হয়ে গেছিল, এই জন্য আমি সিম চেঞ্জ করতে হয়েছে, ফ্লাইট মোড অনেক কিছু করতেছে, এই জন্য চলে যাওয়ার জন্য খুবই দুঃখিত, খুবই দুঃখিত এবং খুবই দুঃখিত। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি আপনাকে অনেকগুলো রেফারেন্স দেখিয়েছি, আপনি কতদূর দেখতে পেয়েছেন আমি বুঝতে পারছি না, আশা করি দেখতে পেয়েছেন। দেখেছি, এখন আমি আমি কিছু বলবো ভাই, আপনার রেফারেন্স থেকে আমি কিছু কথা বলি ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। আপনি বলেছেন সুরা 89 নম্বর, মানে সুরা নিসার 89 নম্বর আয়াত নিয়ে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন তারা যেরূপ অবিশ্বাস করে তোমরাও সেরূপ অবিশ্বাস করো, তারা সেটা চায় এবং তোমরা তাদের সমান হও, এই তারা চায়। আল্লাহর সাথে আল্লাহর পথে গৃহত্যাগ না করা পর্যন্ত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদের যেখানে পাবে সেখানে গ্রেফতার করবে এবং তাদের কাউকে বন্ধু এবং সহায়ক রূপে গ্রহণ করবে না। আমার প্রথম শর্ত কি ছিল ভাই? আপনি কোরআনের আয়াতটা সম্পূর্ণরূপে পড়বেন, এখানে স্পষ্ট যে তারা যখন চাইবে যে আপনিও তাদের করেন তখন তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে, এর আগ পর্যন্ত না। এরপরে আসি আপনার রেফারেন্স, না না আপনি থামাবেন না, আপনি 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 আপনাকে আমি সময় নেই, অবশ্যই থামাবো, অবশ্যই থামাবো, না অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না, আমার কথা আছে ভাই, অবশ্যই না। আপনি বলে কি হবে ভাই, সে আমার লাইভে এসে বলতে হচ্ছে অবশ্যই আমি তাকে থামাবো না ভাই। আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক যে সূরা নিসার 89 নম্বর আয়াতে যে কথাটা বলেছে এই কথাটা নবীজি বুঝতে পারে নাই, কিন্তু আপনি এই আয়াতটার সঠিক অর্থটা বুঝতে পেরেছেন, কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে, যে ব্যক্তি মানে যে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও, নবীজি এইটা বলেছেন। মানে আপনি বলতে চাচ্ছেন নবীজি আপনার ইসলাম ধর্মের যে নবী সে কোরআনের এই যে সূরা নিসার যে 84 নম্বর আয়াতটা ঠিকভাবে বুঝতে না পারার কারণে সে কি নির্দেশ দিয়ে গেছে? আমরা একটু দেখি তার নির্দেশটা। সে নির্দেশ দিয়ে গেছে যে এই যে এখানে বলা হচ্ছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ দীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তাকে হত্যা করবে। আলী ইবনে আব্বাসের এই নির্দেশ শুনে বললেন ওয়াহ ওয়াহ, ইবনে আব্বাস সত্য বলেছেন, আর ইহাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আপনি বলছেন যে ফারাজ ভাই, অমিত ভাই, হাকিম ভাই আপনিও এসেছেন, এখন আপনারা একটু শোনেন যে আল্লাহ আসলে বোঝাতে চেয়েছে যে যদি ওই লোকেরা দুষ্টুমি করে, নাস্তিক হলেই মেরে ফেলতে আল্লাহ পাক নির্দেশ দেয় নাই, কিন্তু যদি ওরা অনেক দুষ্টু হয় অনেক দুষ্টুমি করে তখন মেরে ফেলতে বলেছে, ওটা ধরে নিলাম, সেটার একটা প্রেক্ষাপট আছে। কিন্তু নবীজি এই জিনিসটা কেন বুঝতে পারলো না? নবীজি কেন বললো যে যে কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায়, মানে যে কেউ যদি দেখেন এখানে পরিষ্কারভাবে বলা আছে যদি কেউ, এখানে কিন্তু বলা নাই যে যদি ওরা দিন পরিত্যাগ করে দুষ্টুমি করে তখন মেরো, এটা কিন্তু কিছু বলা নাই, বা মানে ধর্ম ত্যাগ ইসলাম ত্যাগ করে কেউ যদি মানে আমাদের ক্ষতি করে তখন মেরো, এরকম কিন্তু কিছু বলা নাই। হাদিসে পরিষ্কারভাবে বলা যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। আলী এবং ইবনে আব্বাস এই এই যে এই কথাবার্তা বলতেছিলেন, এই কথাবার্তার মাঝখানে এই কথাটা এসেছিল, অনেকগুলো হাদিস। আমার আমার একটা প্রশ্ন আছে না ভাই, আপনি আপনি মাঝখানে পরে প্রশ্ন করেন, এই এই উদ্ধৃতির আমি ব্যাখ্যাটা দিয়ে নেই তারপরে আমি কথা বলার আগে। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে কেউ যদি দাবি করে এরকম যে দিন ত্যাগ করলে তাকে হত্যা করা যাবে না, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করে তাহলেই তাকে হত্যা করতে হবে, তাহলে তো এটার ক্লিয়ার কাট একটা রেফারেন্স তো ইসলামিক স্কলারদের থেকে দেখাইতে হবে যে এটা শুধুমাত্র সে হচ্ছে এরকম না, আর ইসলামের যে ইয়ারা ছিল আলী টালি থেকে যারা যারা ছিল সাহাবা তারা তারাও এই জিনিসটাই বুঝছে, এরকম তো কোনো রেফারেন্স দেখাইতে হবে, যদি দাবি করে তাহলে তো রেফারেন্স দেখানোর দায়িত্বটা তার। আসি ভাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাহলে আমরা সেই রেফারেন্সটা একটু দেখি। আবার মানে এত ব্যাকসাইড থেকে কথা বলা যাচ্ছে ভাই, ইসলামী শক্তি ভাই আপনার কাছে আমরা একটা রেফারেন্স আশা করছি যে আপনি নবী মুহাম্মদের একটা হাদিস বা ধরেন খলিফা, চার খলিফা যে ইসলামের যে আবু বকর, ওমর, উসমান এবং হযরত আলী, এই যে চারজন যে খলিফা ছিল হযরত মুহাম্মদের, এদের কাছ থেকে এমন একটা বক্তব্য আপনি আমাদেরকে দেখাবেন যে বক্তব্যে বলা হচ্ছে যে কেউ ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেলেই তাদেরকে হত্যা করা যাবে না, কিন্তু যদি কেউ ধর্ম ত্যাগ করে মুরতাদ, কথা শুনে নেন আগে, কথা শুনে নেন আগে, কথা আমরা কি চাচ্ছি আপনার কাছে সেটা আগে ভালোভাবে শুনে নেন। আপনি যে দাবি করলেন যে ইসলাম ধর্ম ত্যাগ করলেই মেরে ফেলতে হবে এরকম কোনো কথা নাই, তাদেরকে আগে বুঝাইতে হবে, তাদেরকে আগে ভালোভাবে বুঝাইতে হবে, না বুঝলে তখন ছেড়ে দিতে হবে, আচ্ছা যাক ওরা তো বুঝতেছে না, যাক ওরা নাস্তিক হয়ে গ্রুপ কা,
এইরকম একটা রেফারেন্স আপনি বের করে আমাদেরকে দেখান, একটা এই যে চার এই যে নবীর একটা রেফারেন্স অথবা চার যে খলিফা চার খলিফার একটা রেফারেন্স আপনি আমাদেরকে বের করে দেখান, একটা হাদিস বের করে দেখান এখানে এইভাবে বলা আছে যে এটা তো মারতে মারার তো কোনো দরকার নেই, তাদেরকে বোঝা শোনা না বুঝলে যাক ওরা ওদের মতো থাকুক, কিন্তু যদি দুষ্টুমি করে তারা তখন তোমরা তাদেরকে মেরো, কিন্তু দুষ্টুমি না করলে কিন্তু মেরো না, এইরকম একটা রেফারেন্স আমাদেরকে দেখান। আপনি কিন্তু শুরু থেকে বলতেছেন যে সরাসরি মারা যাবে না, অমুক অমুক কন্ডিশন থাকলে মারা যাবে, আপনি সেই কন্ডিশন সমেত ডিফারেন্স গুলো যদি দেখাতেন। ভাই এখন আমি কি বলতে পারি, দুই মিনিট কথা, সুনান আবু দাউদ 3 নম্বর অধ্যায়ের 170 নম্বর হাদিস। আচ্ছা সুনান আবু দাউদ শরীফের 3 নম্বর, আচ্ছা দাঁড়ান তাহলে আমি বিজ্ঞানের একটা বিষয় চাই, আপনি হুবহু ওইটা বিশ্বাস করে দেন, আমি আমি শুধুমাত্র এইটা প্রমাণ করে দিতে পারি যে অকারণে আপনার কাছে যে রেফারেন্স চাচ্ছি আপনি সেই রেফারেন্সটা বের করবেন, হাবিজাবি রেফারেন্স বের করবেন না। আপনার কাছে যে জিনিসটা চেয়েছি যে একজন মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেলেও তাকে হত্যা করা যাবে না, তাকে বুঝাইতে হবে, না বুঝলে ভাই যাটা সে করুক যাক, এরকম কথা নবীজি কোথাও বলেছেন, এটা আপনি বের করবেন, আমি এই যে বের করতেছি এই যে সুনান আবু দাউদ। আমার জানা মতে এরকম কথা কিভাবে থাকবে, আপনি যেভাবে চান নবী তো ওইভাবে কথা বলবে না, নবী নবীর কায়দায় কথা বলবে, সেটা আমি তো যেভাবে চাইনি, আপনি এটা দাবি করেছেন যে ইসলামে এরকম কোনো খুনাখুনির কথাই নাই, ইসলামে এরকম কোনো খুনাখুনির কথাই নাই, ধর্ম ত্যাগ করলো, এই যে আবু দাউদ সুনান আবু দাউদ শরীফ আমি বের করে ফেলছি, এটা হচ্ছে সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশনের 3 নম্বর অধ্যায়ের ভিতরে, আপনি আপনাকে যেটা চেয়েছি আপনি কিন্তু সেটা দেখাবেন, এখন যদি আমি এইটা প্রমাণ করব, আমি এইটা প্রমাণ করব। আসিফ আসিফ ভাই আমি কি একটু কথা বলতে পারি ভাই, এই শিক্ষিত কথা বলবেন ভাই, যাকাত অধ্যায় শেয়ার করতে বলতেছে 3 নম্বর অধ্যায়, তো যাকাত অধ্যায় ভাই কি একটা অবস্থা ভাই, মানে আচ্ছা এইজন্যই ভাই আপনি কথা বলেন ভাই, আমি আর কথা বলবো না, আমি একটু ব্যাকস্টেজে যাচ্ছি, একটু ঘুরে আসি, আপনি আপনার অমিত ভাই তো আসেনি, আপনার একটু কথা বলেন। হ্যাঁ ভাই আছি আমি। আচ্ছা ইসলামী সাহেব আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা অবশ্যই। আচ্ছা আপনি একটু আগে যে কথাটা বলছিলেন, আমি যদ্দুদূর শুনলাম আপনার কথা, আপনি বলছিলেন যে কেউ যদি ধর্ম ত্যাগ করে তাহলে তাকে মারা যাবে না, সে যদি ধর্ম ত্যাগ করার পরে সে যদি ইসলামের বিরোধিতা করে তবেই তাকে মারা যাবে, এটাই তো আপনার দাবি তাই না? এখন যদি আসিফ ভাই বলে যে এরকম একটা রেফারেন্স আপনি দেখান, এই রেফারেন্সটা যে ধর্ম ত্যাগ করলে তাকে মারা যাবে না, ধর্মের বিরোধিতা করলে তবেই তাকে মারা যাবে, এই রেফারেন্সটা যদি চায় তাহলে আপনি উল্টা কথা কেন বলতেছেন? এই রেফারেন্সটা তো মানুষ আপনার কাছে যাচ্ছে, এরকম যদি আপনি হাদিসটা পড়তেই তো দিচ্ছেন না, আপনারা আমাকে হাদিসটা তো পড়তেই দিচ্ছেন না, মানে আপনি 170 নম্বর হাদিসে যান, আপনি যাকাত অধ্যায়ের দরকার নেই, আপনি 170 নম্বর হাদিসে যান, সুনান আবু দাউদের 170 নম্বর হাদিস, 170 হ্যাঁ তাই তো কি আছে তাহলে যদি অনুমতি দেন বা অনুমতি দেন, মানে শুনতে পাচ্ছি না আপনার কথা, বললাম হাদিসে এরকম ওজুর পরে পঠিত দোয়া সম্পর্কে, এটা না না ভাই না, এটা সম্পর্কে স্ক্রিন শেয়ারটা দাও তো ভাই, হাকিম ভাই স্ক্রিন শেয়ারটা একটু দাও তো, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 170 নম্বর হাদিস, আমি স্ক্রিনটা দিচ্ছি ভাই। আচ্ছা এটা কিন্তু শক্তি সাহেব আপনাকে যে চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে প্রিভিলেজ দেওয়া হচ্ছে, কারণ না রেফারেন্স যে দাবি করে যে কোনো কিছু একটা দাবি করে রেফারেন্স তো তাকে দিতে হয় তাই না? আপনারই কথা শুনে নেন, কথা শুনে নেন, আপনারই উচিত ছিল স্ক্রিনটা শেয়ার করে দেখানোর যে কোন কোনটার কথা আপনি বলছেন, কিন্তু আপনাকে দেখানো হচ্ছে হকিং ভাই আপনাকে দেখাচ্ছে যে হাদিসটা কোনটা দেখে তারপর ইয়ে করেন। হ্যাঁ হকিং ভাই একটু শেয়ার, স্ক্রিনটা শেয়ার দিছি, অমিত ভাই একটু, অমিত ভাই হ্যাঁ আছি এক সেকেন্ড আমি শেয়ার করছি, আচ্ছা এটা একদম নিচে ছিল ভাইরে ভাইরে, সুনান আবু দাউদ শরীফের 170 নম্বর হাদিসটা তো যয়ফ হাদিস ভাই, কি একটা ফালতু একটা অবস্থা ভাই, যয়ফ হলো ভাই মানে এটা কি হাদিস, এটা তো উনি যেটা বলতে চাইলেই না অন্য হাদিস, এটা কি দেখেছেন ভাই? আচ্ছা আমি গুগল সার্চ করে দেখাই দেন, আচ্ছা আমি কি স্ক্রিনে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, আমিও কিছু দেখতে পাচ্ছি না, হকিং ভাই কি শেয়ার আমি দিচ্ছি, আমি দিচ্ছি ভাই, আমি দিচ্ছি হকিং ভাই, আপনারটা দেখা যাচ্ছে না আমি দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, সুনান আবু দাউদ শরীফের
আমি দেখতে পাচ্ছেন আপনারা 170 নম্বর হাদিস, অজুর পরে পঠিত দোয়া সম্পর্কে। আমাদের এই ইসলাম ভাই এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান ভাই, পড়ে শোনান। না না ভাই, আমি তো অন্য হাদিস পড়তে আমার সামনে বাপ তো আগে আগে বলেছেন, আপনি আগে বলেছেন একটু উপরে দেখা, আপনি আগে বলেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে 170 নম্বর হাদিস সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন, আমরা সরাসরি বের করেছি। আপনি যদি চান বইটাও বের করে ফেলতে পারি, এখন বই বের করব। আচ্ছা এর আগে আসি ভাই, আপনি কি এটা দেখতে পাচ্ছেন ভাই? আপনি কি দেখতে পাচ্ছেন সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন বের করা হয়েছে এটা কি দেখতে পাচ্ছেন? জি ভাই, এটা দেখা যাচ্ছে। এটার মধ্যে 170 নম্বর হাদিস কি আপনি দেখতে পাচ্ছেন? জি ভাই। আপনি কি আশা করতেছেন না করতেছেন সেটা কথা এখানে দূরে নাই। আপনি বলেছেন সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 170 নম্বর হাদিস, আপনারই দেখানো উচিত ছিল, আপনি দেখাইতে পারেননি, আমরা নিজেরা বের করলাম এবং আপনাকে দেখাইলাম এটা ইসলামিক ফাউন্ডেশন 170 নম্বর হাদিস। আপনি কি কথাটা শুনে তারপরে কথা বলেন, আপনি কি হাদিসটা নিজে আদৌ পড়েছিলেন? না ভাই, আমি আমার সামনে একটা বই লেখা। আপনি কি হাদিসটা আসলে নিজে পড়েছিলেন, বের করে পড়েছিলেন কখনো? হ্যাঁ ভাই, নিজে পড়েছি, কিন্তু আসলে এটা 170 নম্বর হাদিস। কখনো নিজে কখনো বই থেকে বা সুনানে আবু দাউদ বই থেকে বা ওয়েবসাইট থেকে বের করে পড়েছিলেন? না ভাই, ওভাবে না। তবে আমার সামনে উনি বলতে পারেন যে এই ওয়েবসাইটে ভুল লেখা আছে, এটা বলতেই পারে কেউ। মূল বইটা আমরা একটু দেখে নিই তাহলে, মূল বইটা আমি একটু শেয়ার দিচ্ছি, আপনারা একটু দেখেন মূল বইটা। এটা হচ্ছে আবু দাউদ শরীফ, কোথা থেকে প্রকাশিত দেখবেন আপনারা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ভাই আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন এই জিনিসটা? দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো? এটা যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আবু দাউদ শরীফ প্রথম খণ্ড, এটা তো সবাই দেখতে পাচ্ছেন নাকি ভাই? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই দেখতে পাচ্ছেন। আমরা তাহলে মূল বইটা থেকে 170 নম্বর হাদিসটা একটু দেখে নিই। একটু নিচে নামতে হবে, একটু অপেক্ষা করেন, আমি নিচে নামতেছি। 170 নম্বর হাদিস একই জিনিসই আছে, এই যে দেখেন, এই যে 170 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে উটের রাখালি সম্পর্কে হাদিস উল্লেখ নেই, রেহেসের শব্দ দরজা খুলে যাবে, এখানে কোনো ধরনের ইয়া কিছু নাই, এখানে কোনো ধরনের ইয়ে উজু টুজু নিয়ে কথা বলা আছে। কোনো ব্যক্তি যদি উত্তম রূপে উজু করে আকাশের দিকে তাকিয়ে দোয়া পাঠ করে তার জন্য বেহেস্তের আটটি বেহেস্তের সমস্ত দরজা খুলে যাবে। অতঃপর রাবি মুয়াবিয়ার বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করে। এখানে তো মুরতাদ টুটা দিয়ে কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা আসি ভাই, তাহলে আমরা কনভারসেশনটার মোড়টা একটু কি ঘুরাইতে পারি? আমরা একটা জিনিস দেখে নিই, যে মানে সে তো নিজে পড়ে নাই, এটা তো মানে সে নিজেই বললো যে সে এটা কখনো মিলাই দেখে নাই। সত্যি সাহেব একটা কাজ করেন, আপনি ক্যামেরাটা একটু অন করেন, অন করে আপনার বইটা দেখান, কোন বই থেকে আপনি এই এই আত্রাপাত্র জিনিসটা করছেন বা এটা জিনিসটা দেখে নিজে না মিলাই চলে আসছেন। ক্যামেরাটা অন করে একটু দেখান। শক্তি সাহেব কি শুনতে পাচ্ছেন? ক্যামেরাটা ঘুরান, ঘুরায় বইটা দেখান। আমি আপনার উদ্দেশ্যে কিছু বলবো না, দর্শকের উদ্দেশ্যে একটু পরে বলবো। একটা একটা জিনিস আমি আপনাকে অবশ্যই বলবো, আপনি যখন এগুলা বই থেকে পড়বেন কোনো কিছু, ইমান নিয়ে লাফাই লাফাই নাস্তিকদের লাইভে এসে নিজে এবং ইসলামকে অপমানিত করেন না। আগে বইটা ঠিক মতো পড়েন, পড়ার পর রেফারেন্স গুলো ঢুকেন, ঢুকার পর ওয়েবসাইটে ঢুকেন, আর যদি সামর্থ্য থাকে কোনো একটা লাইব্রেরিতে যান বা বইটা কিনা, রেফারেন্স একটু মিলাই রাখেন যে আপনার বইতে যেটা লেখা কথা শুনে। না না না, আমার আপনার কথা বলার সুযোগ শেষ ভাইয়া, আপনার সাথে যে কথা বলতেছে আপনার কথা বলার সুযোগ শেষ, আপনি এখন আমার কথাটা শুনবেন, শুনে বিদায় নেবেন।
আপনি এরপরে বইটা যখন কোন একটা দাবি করবেন কোন একটা বই থেকে, বইতে কি লেখা আছে কি রেফারেন্সটা দেওয়া আছে সেটা অনলাইনে যে গুগল করবেন, বা পালে টাকা দিয়ে বইটা কিনবেন, কিনে দেখবেন যে বইটা আসলে এরকম বলছে লেখা আছে কিনা, মিলাবেন ওটার ব্যাকগ্রাউন্ড জানবেন, জানার পরে তারপরে অবশ্যই নাস্তিকদের লাইব্রেরি আসেন, তাদের আপনার যদি কোনো দাঁত ভাঙা জবাব দেওয়ার থাকে দিয়ে যান। আপনার সাথে আর কোনো কনভারসেশন করার কোনো রিজন আছে বলে আমি মনে করছি না। আসিফ ভাই আমার দুটোকে বলার। আচ্ছা ইসলামী শক্তি ভাই, মানে বিষয়টা তো খুবই মানে হয়ে গেল, এখন বিশ্রী হয়ে গেল যে আপনি একটা রেফারেন্স আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন, শুধুমাত্র মাঝখানে কথা বলতেছেন, মাঝখানে কথা বলতেছেন। আপনাকে তো মানে এখন মানে আপনি যে মিথ্যা রেফারেন্স দিয়েছেন এটার জন্য কিন্তু আপনাকে কোনো কটাক্ষ করা হচ্ছে না, আপনাকে গালিগালাজ করা হচ্ছে না, আপনি একটা মিথ্যা রেফারেন্স দিয়েছেন, যদিও আপনার দোষ না, আমি বুঝতেছি এটা আপনার দোষ না, আপনি একটা বইতে পড়েছেন, সেই বইয়ের লেখক মিথ্যা লিখছে, আপনি তো ভাই কিছু করেন না এখানে, আপনার দোষ আসলে না, আমি আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু আপনি যে মিথ্যা রেফারেন্সটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সুনান আবু দাউদ শরীফের 170 নম্বর হাদিসে, এই ধরনের কোনো কিছু বলাই নাই, আমরা সরাসরি বই খুলে আপনাকে দেখাইছি, সরাসরি বই খুলে প্রমাণ করছি যে আপনি হয় মিথ্যুক অথবা আপনার হাতে যে বইটা আছে সেই বইয়ের লেখক হয় মিথ্যুক। এখন কে মিথ্যুক এটা আপনারা বুঝবেন ভাই, আমাদের এখানে কিছু বলার নাই। আপনি যদি আমাদের মধ্যে কেউ যদি এরকম একটা মিথ্যা কথা বলে ধরা খেত, তখন আমরা লজ্জায় আমি তো লাইফ থেকে চলে যেতাম, আমি বেশি আর কথা বলতাম না, যে আমি এইভাবে অপমানিত হইতাম, লজ্জিত হইতাম, লজ্জায় চলে যেতাম যে এরকম মিথ্যা কথা যদি বলতাম আমি। কিন্তু আপনার বোঝা যাচ্ছে যে আপনার লজ্জা শরম একটু কমই আছে, এটা ভালো যে আপনার লজ্জা শরম নাই তেমন একটা, যে আপনি পাকনামি করতে গিয়ে এত বড় একটা ধরা খাইলেন, ধরা খাওয়ার পরও গলাবাজি গলা উচ্চ করে কথা বলে যাচ্ছেন, এটা খুবই বিরাট একটা ব্যাপার, মানে সাধারণ মানুষের এই জিনিসটা থাকে না, একমাত্র মুসলমানদেরই এই জিনিসটা থাকে যে এত বড় ধরা খাওয়ার পরেও বেহায়ের মতো আপনি এখনো কথা বলে যাচ্ছেন, তারপর আপনাকে কিন্তু খারাপ কিছু বলা হচ্ছে না, হয়তো আপনার দোষ না, এটা হয়তো যে বইটা লিখেছে তার সে এটা মিথ্যা কথা লিখেছে। এখন আপনাকে যে ফারাজ ভাই যে পরামর্শটা দিয়েছে, এই পরামর্শটা একটু মাথায় নেন, যে আপনি যে জিনিসটা পড়বেন এটা একটু আবার বই খুলে চেক করে দেখবেন যে যে লেখক যে কথাটা লিখেছে এটা সত্য কিনা, এটা সঠিক কিনা, আসলে সুনান আবু দাউদ শরীফের 170 নম্বর হাদিসে এরকম কিছু আছে কিনা। কিন্তু ভাই আপনি যে কাজটা করলেন আজকে, যে মিথ্যা রেফারেন্সটা দিলেন, এটা তো অপমানিত হইলেন, মানে খুবই খারাপ ভাবে অপমানিত হইলেন। আমরা একটু অমিত ভাই এবং হকিং ভাইয়ের কথা শুনবো, তারপরে আপনাকে একটু কথা বলতে দিব, আপনি একটু নিজেকে মিউট করে রাখেন। ইসলামী শক্তি ভাইকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ইসলামী শক্তি আছো, ইসলামী শক্তি আছো নাকি আমাদের সাথে? জি ভাই আছি আছি, অসুবিধা নাই আছি। হ্যাঁ শোনো, বলছি যে তোমার তো নিশ্চয়ই এই বিষয়ে যেভাবে তুমি কথাগুলো শুরু করলে, আমি তোমাকে তুমি করেই বলছি, তুমি আমার থেকে অনেক ছোট বলেই মনে হলো, তারপর যখন দেখলাম জ্ঞানের এত বহর তোমার প্যারাডক্সিক্যাল সাজি থেকে যখন পড়াশোনা করে এসছো, তা তুমি ডেফিনেটলি হয়তো তোমার রিলিজিয়নকে তুমি খুবই ভালোবাসো, এবং এই ধরনের জিনিসগুলো যে খুবই খারাপ সেইগুলো তো মনে করো নিশ্চয়ই, যে এভাবে কাউকে হত্যা করা, কাউকে কাউকে এরকমভাবে জোর জুলুম করা, এগুলো যে খুব খারাপ জিনিস সেটা তো নিশ্চয়ই মনে করো, তাই না? ইসলামী শক্তি অকারণে খুন করা এটা অবশ্যই খারাপ জিনিস, কিন্তু কেউ আমার ধর্মকে নিয়ে কেন বাড়াবাড়ি করবে? আচ্ছা, সে যদি তোমার ধর্ম নিয়েও বাড়াবাড়ি কেউ করে, কেউ যদি একটা কথা বলে, ধরো আমি রিকোয়েস্ট করবো যে কোনো কনভারসেশন মানে আমার মনে হয় কোনো কনভারসেশন যদি ছোটখাটো কোনো সাজেশন দাও থাকে দিয়ে বিদায় করতে পারলাম। ঠিক আছে ঠিক আছে, তা ইসলাম শক্তি একটা কাজ করো, যে একটুখানি আরেকটুখানি পড়াশোনা করো, ঠিক আছে? আরেকটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ওরকম হচ্ছে পরের মুখে ঝাল না খেয়ে একটুখানি নিজে দেখার চেষ্টা করো, আর যখন তুমি দেখে মনে হয় তুমি একটা ভালো মানুষ, এবার গুড হিউম্যান বিং, মানে মানুষ হিসেবে তুমি খারাপ না, ঠিক আছে, কিন্তু আরেকটু পড়াশোনা করো। এই ধরনের জিনিসগুলো যখন বলতে শিখেছো যে হ্যাঁ একটা এটা কথা যখন বলছে বলতে শিখে যে অকারণে করা উচিত না, তারপরে তুমি আরো ভালোভাবে ইয়ে করতে শিখবে, ঠিক আছে? আরেকটু পড়াশোনা করো আলবার্ট হবে। আচ্ছা ইসলামী ভাই, আপনার বইটা নিয়ে আপনি যে নাস্তিকদের লাইভে আসছেন বা ইসলামের দাঁত ভাঙা জবাব দিতে আসছেন, ফার্স্ট অফ অল আপনার কাছে জাস্ট একটা নক থাকবে আপনার ব্রেইনে যে এই জিনিসটা কতটুকু ঠিক, যে আপনি একটা মানে থার্ড পার্টির একটা বই যেটা আসলে কোনো কোরআন হাদিসের কোনো আলেম লিখে নাই বা ইসলামের অথরিটি যারা তারা কেউ লিখে নাই, সেই বই নিয়ে আপনি ইসলামের রেফারেন্স দিতেছেন, এটা আপনার ইসলাম কতটা সাপোর্ট করে? আমার এটা জাস্ট আপনার মাথায় একটা নক নক থাকবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই প্যারাডক্সিক্যাল সাজিতে যে রেফারেন্সটা দিয়ে আসিফ ভাই যেটা বললেন, বা আমরা একদম হাতে নাতে যেটা প্রুফ হয়ে গেল যে উনি হাদিস পড়তেছেন একটা দেখে দেখে, বই দেখে দেখে, প্যারাডক্সিক্যাল সাজিত বইটা দেখে দেখে, এবং আমরা হাদিস বিডি থেকে এবং আসিফ ভাই মেইন বই খুললেও দেখালো ইসলামিক ইসলামিক ফাউন্ডেশনের, সেখান থেকেও আমরা দেখলাম যে হাদিসটা সেম, অর্থাৎ উনার প্যারাডক্সিক্যাল সাজিতে যে রেফারেন্সিংটা করা আছে সেই রেফারেন্সিংটা এই রিয়েল হাদিস রেফারেন্সিং এর সাথে মিলছে না, অর্থাৎ আরিফ আজাদ সেখানে স্পষ্টতই একটা ভণ্ডামি করছেন। সিম্পল আছে, এই ধরনের ভণ্ডদের বই বাংলাদেশের রকমের অনলাইনে ওয়ান অফ থ্রি বেস্ট সেলার, বই মেলা 2020-তে এবং 2021-এও ওয়ান অফ ফাইভ বেস্ট সেলার। সো আপনারা যারা বই কিনতেছেন হুমনি খেয়ে পড়ে, একটা রেফারেন্স তো ভুল প্রমাণ হইলো অন্তত লাইভে, এটা নিয়ে আসিফ ভাইয়ের সংশয়ে বেশ কয়েকটা লেখা আছে প্যারাডক্সিক্যাল সাজিদের, সেখানে একটু ঢুম মারবেন এবং তারপরে আপনারা এরকম হুমনি খেয়ে বইটা পড়বেন। আমরা তো হাওয়ার উপরে কথা বলতেছি না, আমরা রেফারেন্স দিয়ে কথা বলতেছি, নট বিকজ যে আমরা কথা বলতেছি দেখে কথাটা ঠিক, বাট আমাদের রেফারেন্সটা ঠিক, সেই জন্য আমরা এই কথাগুলো পেশ করতেছি। আমি শেষ মুহূর্তে দুইটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে আমার ভুল তথ্যের কারণে ইসলামকে কোন রকম খাটো ছোট বা কটাক্ষ করতে আমি মনে করি না। ইসলামী শক্তি ভাই, ইসলামী শক্তি ভাই, আমরা
আপনার কথার উপর ভিত্তি করে কিন্তু বলছি না, আমি কিন্তু আপনাকে শুরুতে অনেকগুলো রেফারেন্স বই থেকে দেখিয়েছি, বুখারি শরীফ থেকে দেখিয়েছি, সুনান আবু দাউদ শরীফ থেকে দেখিয়েছি, মুয়াত্তা মালিকের হাদিস থেকে দেখিয়েছি, যে ইসলাম বলেছে যে ব্যক্তি দিন ত্যাগ করবে তাকে হত্যা করে ফেলো, তাকে তার গর্দান উড়াইয়া দাও। আপনি যদি আবারও দেখতে চান আবারও দেখাবো, কোনো সমস্যা নেই, যতবার দেখতে যাবেন। ওই হাদিসটাই তো বলা আছে যে নবীজি নির্দেশ মতো, তাহলে নবীজির নির্দেশটা কি রকম ছিল? আমি এই বিষয়ে কথা বলতে চাই না, ওগুলো নিয়ে কথা হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার কথাটা একটু, আমার কথাটা একটু শুনুন। আপনাকে আলাদা করে ইসলামকে ইম্বারেস করতে হবে না, ইসলাম ইম্বারেস করার মতো এনাফ জিনিস আছেই। আপনি এক্সট্রা যে জিনিসটা করলেন সেটা হচ্ছে যেই মোটা দেখাইলেন, আপনারা মুমিন ভাইয়েরা না পড়েই না মিলেই লাফাই লাফাই চলে আসেন, এটা মুসলিমদের জন্য একটা ইম্বারেসিং জিনিস, ইসলামের জন্য এটা সেপারেট। ইসলামের জন্য ইসলামের ইম্বারেস করার আলাদা অনেক জিনিস আছে, আপনাকে এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না। আসিফ ভাই, আপনি আর কিছু বলবেন তাকে নাকি বিদায় দিয়ে দেবেন তাকে? আমি এই জিনিসটাই বলতে চাই যে আমরা ইসলাম যে একটা নোংরা ধর্ম, ইসলাম যে একটা ঘৃণার ধর্ম, ইসলাম যে একটা কোপাকুপির ধর্ম, এই জিনিসটা আমি শুরুতেই হাদিস থেকে, কোরআন থেকে এবং হাদিস থেকে এবং তাফসির থেকেও এখন আমি দেখাতে পারি, অনেকগুলো তাফসির থেকে আমি দেখাতে পারি, আল বিদায় ওয়া নিহায়া থেকে সেটা দেখতে চাইছেন আপনি, সেখান থেকে আমি দেখাতে পারি। আপনাকে আমি বলে দিই, আপনি পড়ে নিন আল বিদায় ওয়া নিহায়া কোন চ্যাপ্টারে আপনি পাবেন। হযরত মুহাম্মদের মৃত্যুর পরে আবু বকর ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আল বিদায় ওয়া নিহায়া গ্রন্থে এটা আছে। হযরত আবু বকর, হযরত মুহাম্মদের মৃত্যুর পরে আবু বকর যখন খলিফা ছিল তখন ধর্মত্যাগীদের বিরুদ্ধে তিনি একটা যুদ্ধ করেছিলেন, তিনি সমস্ত ধর্মত্যাগীদেরকে হত্যা করেছিলেন। কারণ সেই ধর্মত্যাগীরা হয় কেউ কেউ ইসলাম ত্যাগ করেছে, কেউ যাকাত দেয় নাই, কেউ নামাজ আদায় করে নাই, যে কারণেই হোক সবাইকে তিনি হত্যা করেছেন। এটা আল বিদায় ওয়া নিহায়া গ্রন্থ থেকে এই মুহূর্তে আমি দেখাতে পারি আপনাকে বের করে, আমার সব খাতি কাছেই আছে, কিন্তু আপনার পেছনে আমি আর সময় নষ্ট করতে চাই না। আমার এই একটা ট্যাবে ওপেনই করা আছে আল বিদায় ওয়া নিহায়া গ্রন্থের অনেকগুলো খণ্ড বের করা আছে, আমি সেখান থেকে খুব পরিষ্কার ভাবে দেখাতে পারি, কিন্তু দেখাতে লাভ নেই। শুনে আমি চাই আপনি নিজেই আল বিদায় ওয়া নিহায়া গ্রন্থটা খুলে সেখান থেকে এই অংশটুকু পড়ে নিন। আসিফ ভাই, রেফারেন্স নাম্বারটা যদি আরেকবার একটু বলতেন। আলবিদা ওয়া নিহায়ের এটা সম্ভবত সপ্তম খণ্ডে বা অষ্টম খণ্ডে, আমি একটু দেখতে হবে, চেক করে দেখতে হবে, আমার কাছে ওপেন করা আছে কিন্তু কততম খণ্ডে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, সপ্তম বা অষ্টম হবে। সেখানে যে ইয়াটা আছে যে হযরত মুহাম্মদের মৃত্যুর পরে আবু বকরের রিদ্দার যুদ্ধ, হ্যাঁ, ধর্মত্যাগী মুরতাদ এবং ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ, সেই চ্যাপ্টারের ভিতরে খুব পরিষ্কার ভাবে জিনিসটা বর্ণনা করা আছে যে যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। আবু বকর ওমর তখন আবু বকরকে বলছিল যে হে আবু বকর, আপনি কি তাদের সবার বিরুদ্ধে যুদ্ধ করবেন? আবু বকর তখন বলছিল যে ব্যক্তি ধর্ম ত্যাগ করবে, যে ব্যক্তি ইসলাম ত্যাগ করবে, যে ব্যক্তি যাকাত আদায় করবে না, যে ব্যক্তি নামাজ কায়েম করবে না, সবাইকে আমি মেরে ফেলবো, সবাইকে আমি কতল করবো। এবং এই কথা বলে তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে গেছিল, নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে কোপাকুপি শুরু করে একদম ছাভা ছাভা করে দিয়েছিল। যদি আমার কথা ভুল প্রমাণ হয় তাহলে ইসলামী শক্তি ভাই নেক্সট লাইভে এসে আপনি আমাকে ধরবেন যে আলবি দেওয়ার নিহত এরকম কিছু নাই, কোনো ধর্মত্যাগীদের বিরুদ্ধে কোনো যুদ্ধই হয়নি, কি বলেন ভাই, মিথ্যা কথা বলেন, নেক্সট লাইভে এসে আপনি আমাকে ধরবেন। হ্যাঁ, আমি আপনাকে এখন আর খুলে দেখাচ্ছি না, খুলে দেখাতে পারি কিন্তু দেখা লাভ কি, আমি চাই আপনি নিজে যেন চেক করাটা শিখেন, নিজে যেন যাচাই করে দেখাটা শেখেন। এই কারণে আমি আপনাকে বলছি যে আপনি যেন বাসায়, বাসায় যদি না থাকে ডাউনলোড করে নিতে পারেন, আল বিদায় ওয়া নিহায়া ইন্টারনেটে পাওয়া যায়, ডাউনলোড করে পিডিএফ পড়ে দেখতে পারেন, সেখানে পরিষ্কার বর্ণনা আছে সমস্ত মুরতাদদেরকে হত্যা করা, এটাই ইসলামের বিধান। তবে আবার বলে দিচ্ছি, পৃথিবীর যে কোনো আলেমকে আমি চ্যালেঞ্জ করছি এই বিষয়ে, শুধু আপনি তো আসলে ইসলামের কিছু জানেন না, আপনার সাথে কথা বলতে তো ভাই আমাদের হাসি আসবে। আমি পৃথিবীর যে কোনো ইসলামের আলেমকে, আপনার এই বইয়ের লেখক যে সেই আরিফ আজাদ কি আপনি বলেন যে সে যদি সম্ভব হয় আমার লাইভে এসে আমাকে যেন একটা দাঁত ভাঙা জবাব দিয়ে যায়, আমি ইসলাম সম্পর্কে একটা মিথ্যা বলেছি, এবং সে যদি প্রমাণ করতে পারে যে ইসলামে মুরতাদদের বিরুদ্ধে কোনো, মানে শুধু মুরতাদ আর কিছু করে নাই, শুধু ধর্ম ত্যাগ করছে আর কিছু করে নাই, এদেরকেও ইসলাম হত্যা করতে বলে, এটা যদি, এই কথাটাকে যদি আপনার বইয়ের লেখক আরিফ আজাদ যদি ভুল প্রমাণ করতে পারে, কানে ধরে এই যে লাইভে ভিডিও অন করে কানে ধরে ওঠবস করবো, ওঠবস করে বলবো যে আমি আর জিন্দগিতে কোনোদিন না লাইভ করবো না, জিন্দগিতে কোনোদিন লেখালেখি করবো না, নাস্তিকতা বিসর্জন দিলাম, আমি ইসলামের দিনের কথা ফিরে আসলাম, আমি কালকে, মানে কালকে থেকে নামাজ পড়বো, আজকে থেকে নামাজ পড়বো, এইটা আমি ঘোষণা দিয়ে দিলাম ইসলামী শক্তি ভাই। আপনি আপনার ওই আরিফ আজাদকে গিয়ে বলেন সে যেন আমার লাইভে এসে তা আপনার বক্তব্য বা তার বক্তব্য সেটা যেন প্রমাণ করার যদি সৎসাহস থাকে সে যেন এসে করে। আর কোনো কথা ভাই আর শুনতে চাচ্ছি না, আপনি যেহেতু কম বয়স সেহেতু আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি, আপনাকে আর কিছু বলা হচ্ছে না, ঠিক আছে ভাই? আপনার, আপনি কি আর কিছু বলবেন? বিদায় নিতে চাই না, বিদায় নেন, আর কোনো তর্কে যায় না, তর্কে গেলে আমরা আটকাবো, বলেন ইসলামী শক্তি ভাই, আপনি বলেন আপনার যদি শেষ বিদায় জানাবেন। আচ্ছা আসিফ ভাই, এই যে লাস্ট যে কথাটা বলে যাচ্ছিলাম, চিন্তা করে দেখেন ভাই, মানে পোলা পাইনের ব্রেন কিভাবে ওয়াশ করে, আচ্ছা ফাচ্ছা বই লিখে, মানে এই জন্য দেখেন এই যে ছেলেপেলাগুলো তারা নিজেরা একবার মিলায় দেখে না যে তার বইয়ে যে জিনিসটা লেখা আছে আসলেও কি এটা সত্য কিনা মিথ্যা, একবারও মিলায় দেখলো না, সে ঢ্যাং ঢ্যাং করে চলে আসছে নাস্তিকদের একেবারে দাঁত ভাঙা জবাব দিতে। আপনি তো দেখছিলেন ভাই, সে শুরুতে ঢুকার সাথে সাথে তার কি কনফিডেন্স, তার কনফিডেন্স লেভেলটা কত হাই, সে একেবারে দেখাবে যে প্রথমে মুখ দিয়ে থামাইতে হবে, তারপরে হাত দিয়ে, প্রথমে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে যারা সাথে মেরাসুল হবে, তারপরে তাদেরকে মুখ দিয়ে বুঝাইতে হবে, তারপরে হাত দিয়ে কিলাইতে হবে, তারপরে তাদেরকে জবাই করতে হবে, এবং সেটাও কি সেটা হচ্ছে যৌক্তিক প্রতিষ্ঠান তাকে কারো হত্যা করতে হবে।
পরেও নাই, মিলায়ও দেখে নাই, ড্যাং ড্যাং করে চলে আসছে। তো চেহারা তো দেখছে ভাই, একেবারে মাদ্রাসা ছাপ একটা পিচ্ছি ছেলে, পরে স্কুল মানে আর কি স্কুলের কথা বলতেছে মাদ্রাসাতেই পড়ে, নতুন জগতে নতুন বই, এটা আমরা চোখেও দেখি, নাস্তিকরা চোখেও দেখি না জীবনে এসে চলে আসছে। কি একটা অবস্থা, কি একটা মানের জাত মারা ভাই, কি একটা মানের জাত মারা, চিন্তা করেন আমাদের মানের জাত মারা, আসলে তার কোনো মানিজ্যত মারা যায় নাই, আরিফাজেদারের কোনো মানিজ্যত মারা যায় নাই, আমাদের মানিজ্যত মারা গেছে যে আমাদের এই সমস্ত লোকের সাথে কথা বলতে হয় ভাই। ওই ছেলের ওই বাচ্চা ছেলের তো উচিত একেবারে স্যান্ডেল নিয়ে যে আরিফাজেদের দুই গলা দুটো থাপ্পড় দেওয়া, মানে জুতাদের স্যান্ডেল দুটো বাড়ি দেওয়া, যে কি লিখছিস তুই বই, তাতে ওরা কোনো ওদের কোনো ইয়ে নেই, ও যেরকম আছে ওরকমই থেকে যাবে, সেটাও ঠিক। তাতেও যে তার কোনো ক্যারেক্টার চেঞ্জ আসবে বা এই বইয়ের কোনো থার্ড এডিশন বেরোবে না, এটাও না, অবশ্যই বেরোবে।